ভিক্ষা করেই মাসে তেইশ লাখ এক মাসে ভিক্ষা করে তেইশ লাখ টাকা আয় করেছেন এক ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে তাকে আটক করা হয়েছে শনিবার এক ভিক্ষা বিরোধী সমাবেশে কথা জানিয়েছে দুবাই পুলিশ এ সময় পুলিশ কর্মকর্তা বিক্রেতিয়ার আব্দুল হামিদ আবদুল্লা আল হাসিমি বলেন ওই ভিক্ষু কোনো পর্যটন কোম্পানির মাধ্যমে ভ্রমণ ভিসায় দুবাইতে এসেছেন ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে কোনো ব্যক্তি দুবাই এসে ভিক্ষাবৃত্তি করলে ওই প্রতিষ্ঠানকে দুই হাজার দ্বিহাম জরিমানা করা হবে আর এই কাজের পুনরাবৃত্তি করা হলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন শুধু এই ব্যক্তি না সম্প্রতি ভিক্ষা করে মোটা অঙ্কের অর্থ আয় করা এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ তিনি সঙ্গে এক শিশু ও এক নবজাতক নিয়ে ভিক্ষা করছিলেন পুলিশের এই কর্মকর্তা জানান রমজানকে লক্ষ্য করে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায় এ সময় তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষা করে থাকে এটা রোধে কাজ করে যাচ্ছে দুবাই পুলিশ গত কয়েক বছর ধরেই দুবাইতে ভিক্ষুক গ্রেপ্তারের সংখ্যা কমিয়ে আসছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দু সালে শহরটি থেকে গ্রেপ্তার হয় দুশো ভিক্ষুক দু হাজার সতেরো ও দু সালে এর সংখ্যা ছিল ছয়শো তিপ্পান্ন এক হাজার একুশ ও এক হাজার চারশো পাঁচ তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন